আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আবারও আসলাম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে থাকছে না গাড়ি সম্পর্কে কোনো বিস্তারিত ভিডিও, আজ আপনাদের সাথে শেয়ার করব মেসার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোন জেলায় অবস্থিত এবং এখানে আসতে হলে আপনাদের প্রথমে কোথায় আসতে হবে, এই বিষয় নিয়ে কিছু কথা থাকবে আপনাদের সাথে। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো খেয়াল করার জন্য। ঝিনাইদহ জেলা ডাকবাংলা বাজার গোপালপুর সড়কে অবস্থিত মেসার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, চলুন চিত্র সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে বর্তমান অবস্থান করেছি আমরা। বর্তমানে আমরা যেই রোডে আছি এটা হচ্ছে ঝিনাইদহ থেকে আমরা ত্রিমোহনী অবস্থান করছি। তো ত্রিমোহনী পার হলে আমরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যেতে পারবো, তবে আমাদের ত্রিমোহনী পার হওয়া লাগবে না, আমরা গোপালপুর রোডে প্রবেশ করবো এইমাত্র। তো বন্ধুরা, গোপালপুর রোড এবং চুয়াডাঙ্গা সব কিছুই আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এখানে সাইনবোর্ড দেওয়া আছে আমাদের, দেখুন তীর চিহ্ন দেওয়া আছে এবং লেখা আছে মেসার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এবং এই পাশে আরও একটি সাইনবোর্ড আছে, যে সাইনবোর্ডে লেখা রয়েছে সোজা গেলে চুয়াডাঙ্গা এবং বামে গেলে কালীগঞ্জ আর পিছনে ঝিনাইদহ। তো আপনারা কালীগঞ্জ রোডে যদি যান তাহলে এটাই হচ্ছে গোপালপুর সড়ক। তো আমরা গোপালপুর সড়কে প্রবেশ করেছি, এখান থেকে 100 পা এগিয়ে গেলেই পেয়ে যাবেন মেসার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তের রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে চান তাহলে অবশ্যই এইভাবে এই ভিডিওটি দেখে আপনারা আসতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে আরও একটি ভিডিও আমরা প্রস্তুত করতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে কীভাবে আসবেন সেই ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমাদের ওয়ার্কশপে অনেক ভাই আসেন, তো তাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, দেখতে পারছেন ডান পাশে একটি লাটাহাম্বা গাড়ি রয়েছে, তো এটাই হচ্ছে আমাদের রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো আপনারা গোপালপুর রোডে প্রবেশ করে 100 পা মতো এগিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে গেলেন এই রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটি, এবং আমাদের সাইনবোর্ড দ্বারা বোঝানো হয়েছে অনেক কিছুই, আপনারা সাইনবোর্ড ফলো করলেই বুঝতে পারবেন খুব সহজে আমাদের রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটি কোথায় অবস্থিত। আরও সহজ হবে যদি আপনাদের হাতে স্মার্টফোন থেকে থাকে, তাহলে অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন মেসার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তাহলে লোকেশন সহ যথাস্থানটি দেখিয়ে দিবে আপনাদেরকে, এবং লোকেশন অনুসরণ করে আপনারা সোজা চলে আসতে পারবেন রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আপনি চাইলে পরিবহন ছাড়া ট্রেনে করেও আসতে পারবেন, যদি আপনি ট্রেনে করে আসতে চান তাহলে অবশ্যই চুয়াডাঙ্গা রেল স্টেশনে আপনাদেরকে নামতে হবে, এবং সেখান থেকে আমাদের ওয়ার্কশপের দূরত্ব 20 কিলোমিটার। খুলনা বিভাগ ঝিনাইদহ জেলা যশোর কুষ্টিয়ার মধ্যস্থানে অবস্থিত এই ঝিনাইদহ জেলাটি। সম্মানিত ভিউয়ার্স, এ ছিল আজকের ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।